সাহল ইবনে হুনাইফ, কি নাম? সাহল ইবনে হুনাইফ। তো এই সাহল ইবনে হুনাইফ গোসল করতেছে। মাররা আমির ইবনে রবিআ বিসাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমির ইবনে রবিআ সাহল ইবনে হুনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় ওয়াহুয়া ইয়াগতাসিলু, সাহল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন। সাহল ইবনে হুনাইফ দেখতে বড় সুন্দর। সাহল ইবনে হুনাইফকে দেখার পর আমির ইবনে রবিআর বক্তব্যটা ছিল এমন, লাম আরাকাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাতান। সাহল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থায় এত সুন্দর আমি দেখলাম, এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না। কি বলল আমির ইবনে রবিআ? বলল সাহল ইবনে হুনাইফ এত সুন্দর ছেলেটা, এত সুন্দর তার শরীর, পর্দার আড়ালের কোন নারীও মনে হয় এত সুন্দর না। আমির ইবনে রবিআ বলল, ফামালাবিসা আল্লুবিতা সাহল ইবনে হুনাইফ, বেশিক্ষণ হয় নাই সাহল ইবনে হুনাইফ বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন। নবীজি কয়, কি হইছে? মান্তাত্তাহিমুনা বি, তোমাদের কাদেরকে সন্দেহ হয়? কাকে সন্দেহ হয়? সাহালের উপর কারো বদ নজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয়? কয়, জি হুজুর। কয়, কাকে? কয়, আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয়। নবীজি কয়, ডাই কেন? আমির ইবনে রবিআকে আল্লাহ নবী ডাকছেন, ডাকার পর আমার হু আইয়া তাওয়াদ্দা, আল্লাহ নবী তাকে ওযু করতে বললেন। ওযু করার পর ইয়া গোসিলু ওয়াজহা, চেহারা দৌত করাইলেন, হাত দৌত করাইলেন, পা দৌত করাইলেন। ওয়া দাখিলাতা ইজারিহি, এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন, কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন। সুম্মা আমারহু আইয়া সুব্বা আলাই, এরপর নবীজি বললেন অতিরিক্ত, কেউ কেউ বলেন যেই পানিটা ছিল সেটা, আবার কেউ কেউ বলেন না যেটা দুইছে ওই পানিটাই। আইয়া সুব্বা আলাই, যার উপরে বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও, যার উপর বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও। এখন কথা হলো এই হাদিস দ্বারা কি বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ শোনো তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা, হ্যাঁ দেখেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম, এই শব্দটা সারা জীবন মনে রাখবেন। তোমরা কিসের কারণে, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো? সাহাবারা কয়, হুজুর হত্যা মানি? হ্যাঁ, এই হিংসুক চোখ, কিছু চোখ আছে এমন যে চোখ তার ভাইকে হত্যা করে দেয়। হিংসুকের হিংসা থেকে বাঁচার দুই নম্বর উপায় ঝাড়ফুঁক করা। কিছু পড়বেন, এইভাবে ঝাড়ফুঁক করবেন। এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। এক নাম্বার তিরমিজি শরীফের 972 নাম্বার হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না জিব্রাইল আতা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে জিব্রিল আমিন আসলেন। আসার পর বললেন, ইয়া মুহাম্মদ ইস্তাকাইতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থ? নবীজির প্রশ্ন করলেন, আপনি কি অসুস্থ? আল্লাহ নবী জবাব দিলেন, নাম, হ্যাঁ আমি অসুস্থ। এবার জিব্রিল আমিন কি বলছে দেখেন, যদি পারেন মুখস্থ রাখেন, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুঁক করতেছি। জিব্রিল আমিন নবীজির ফু দিতেছে, মিন কুল্লি শাইইন ইউযিকা, সমস্ত এমন জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয়। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করি। মিন কুল্লি শাইইন ইউযিকা, প্রত্যেক ওই জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক অনিষ্ট বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি, প্রত্যেক বান্দার অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। এরপরে কি করে দেখেন, ওয়া মিন আইনিন হাসিদ, হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি। শেষে জিব্রিল বলে, বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা, আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি, আল্লাহ আপনাকে সুস্থ বানায় দেন। হ্যাঁ, এটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন। জিব্রিল আমিন নবীজির ফু দিস, আপনারা অবিকল এই দোয়া পরে ফু দেন, আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা, এটা হলো পুরো দোয়া। দৃষ্টান্ত নাম্বার দুই, বুখারী শরীফের 3371 নাম্বার হাদিস, 3371 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান আল হুসাইন, নবীজি হাসান হুসাইনকে ফু দিতেন। ফু দেওয়ার সময় আল্লাহ নবী বলতেন, ইন্না আবাকুমা,
কানা ইউআবিযু বিহা ইবনাহুমা ইসমাঈল ওয়া ইসহাক নবীজি সাল্লাল্লাহু ইবনাইহি ইসমাঈল ওয়া ইসহাক আল্লাহর নবী বলেন হাসান হুসাইনকে ফু দেওয়ার সময় বলেন ও হাসান আর হুসাইন তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইউআবিযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল এবং ইসহাককে আমি তোমাদের দুইজনকে যেইভাবে ফু দেই ইব্রাহিম নবী তার দুই সন্তানকে এইভাবে ফু দিতেন ইব্রাহিম নবী ফু দিতেন ইসমাঈল আর ইসহাক নবীকে কিভাবে যদি পারেন দোয়াটা মুখস্থ রাখেন ইব্রাহিম নবীও এই দোয়া পড়তেন আমাদের নবীও এই দোয়া পড়তেন আপনিও এই দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিন লাম্মা বাস এতটুক আউযু বিল্লাহ আল্লাহর কাছে পানাহ চাই মিন কুল্লি শাইতান প্রত্যেক শয়তান থেকে হাম্মা প্রত্যেক অনিষ্ট বিচরণকারী যত প্রাণী আছে এই প্রাণীদের অনিষ্টতা থেকে ওয়া মিন আইনিন লাম্মা প্রত্যেক হিংসুক চোখ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই এটা বলে বাচ্চাদের শরীরে ফু দিবেন নিজের শরীরে ফু দিবেন আল্লাহর নবী হাসান হুসাইনের শরীরে ফু দিতেন আর বলতেন ইব্রাহিম নবী অবিকল এই দোয়াটা পড়ে ইসমাঈল এবং ইসহাক নবীকে ফু দিতেন আউযু বিকালিমাতিল্লাহ বুখারী শরীফের বর্ণনা 3371 নম্বর হাদিস আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা এ হলো দোয়াটা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখন আসেন 9 নম্বর কথা হিংসুক চোখ নিয়ে পাঁচটা কথা বলবো মন দিয়ে শুনেন হিংসুক চোখ এতক্ষণ বললাম হিংসুক ব্যক্তি হিংসুক চোখ এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনেন হিংসুক চোখ এক নাম্বার সূরা কলমের 51 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুযযিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেঈমানরা যখন আপনার কোরআন শুনে আপনার হাদিস শুনে আপনার থেকে উপদেশ মালা শুনে বেঈমানরা আমার দিকে তাকান এরা চোখের মাধ্যমে আপনাকে আশ্রয় ফেলতে চায় এরা চোখের মাধ্যমে আপনাকে আশার দিতে চায় আসলে শেষ করে আছে এমন করে না চোখের মাধ্যমে আপনাকে আশার দিতে চায় একদম শেষ করে ফেলতে আল্লাহ বলছেন এরা চোখের মাধ্যমে আপনাকে আশার মারতে চায় কোরআনের আয়াত প্রমাণ করে চোখের ভয়ঙ্কর কাজ করতে পারে চোখ যারা চোখের মাধ্যমে আপনারে শেষ করে দিতে চায় হাবিব দুই নাম্বার কথা চোখে কতটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে পারে দেখেন মুসলিম শরীফের 5595 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাউ কানা শাইউন সাবাকাল কদর নবীজি বলেন ভাগ্য পরিবর্তন করতে কেউ পারে না কোন জিনের যদি ভাগ্যকে অতিক্রম করতে পারতো সাবাকাতুর আইন তাহলে চোখ ভাগ্যকেও পরিবর্তন করে দিত ভাগ্যকে কোনো জিনিস অতিক্রম করতে পারে না কিন্তু কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করত চোখ এত ভয়ঙ্কর এই চোখ ভাগ্যকে অতিক্রম করে ফেলতে পারত চোখের এতটা পাওয়ার তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পাওয়ার কত বেশি এটা বললেন তিন নাম্বার মুসলিম শরীফের 5619 নাম্বার হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাসালি আলি হাজমিন ফি রুকিয়াতিল হাইয়া সাপ কামড় দিলে ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করার অনুমতি দিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম আসমা বিনতে উমাইস এই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদেরকে নবীজি দেখাইলেন তাকানুর পর বললেন মালি আরা আজসামা বানি আখি দারিআতান আল্লাহর নবী বললেন ও আসমা সন্তানগুলার কি অবস্থা তারা এত শুকায় গেছে কেন তুসিবুহুমুল হাজা না খাইতে না খাইতে আমার ভাতি যারা কি শুকায় গেল নাকি হযরত জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই সেই হিসাবে নবীজি বললেন আসমা আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার এই অবস্থাটা তারা কি না খাইতে শুকায় গেছে নাকি এমন অবস্থাটা দেখেন মন দিয়ে শুনেন নবীজি বললেন এদের শরীর বাড়ে না কেন এমন চিকনা কেন শুকায় গেছে কেন হযরতে আসমা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ খাদ্যের কোনো অভাব নাই ওয়ালাকিনিল আইন তুসরিউ ইলাইহিম ইয়া রাসূলুল্লাহ কিন্তু হুজুর আমার সন্তানগুলোর উপর মানুষের বদনজর লাগে কি লাগে কয় হুজুর মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলোকে বদনজর দেয় আল্লাহর নবী কয় ইরকিহিম তাদেরকে ঝাড়ফুঁক করবা
তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় চোখ আপনারে একদম একদম রোগাক্রান্ত বানায় দিবে। চোখ মানুষের ক্ষেতের ধান পুরো নষ্ট করে দেয়, চোখ পেঁপে গাছের সব পেঁপে ফালায়া দেয়, চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা তোমার সন্তানদের কি হইছে? কয় হুজুর এদেরকে চোখ মদ নজর এদের উপর খুব বেশি লেগে যায়। নবী কয় ঝাড়ফুঁক করো। চার নাম্বার কথা, ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 3509 3509। হ্যাঁ এটা মন দিয়ে শোনেন, মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে বলবো, এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো, মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো, এলাকাবাসীও শোনেন। আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায়া বারান্দায় দাঁড় করায়া দেন, রোদ্রের মধ্যে দাঁড় করায়া দেন, সন্তান দাঁড়ে উঠানের মধ্যে ছেড়ে দেন, তার শরীরের দিকে অন্য মানুষ তাকায়। এরা ভালো করে শোনেন, সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন, অথবা আপনারা বয়স্ক যারা, আমরা বয়স্ক যারা, আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি, খুব সতর্ক হয়ে গোসল করা দরকার, শরীরে গামছা রাখা দরকার। কেন দরকার? হাদিসটা শোনেন, ইবনে মাজা 3509 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে। কি ঘটছে? আমের ইবনে রবিআ, বলেন তো নামটা কি? আরেকটা নাম মনে রাখবেন, সাহাল ইবনে হুনাইফ। কি নাম? সাহাল ইবনে হুনাইফ। তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে, মাররা আমির ইবনে রবিআ বি সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন, অতিক্রম করার সময় ওহুয়া ইয়াগতাসিলু সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন। সাহাল ইবনে হুনাইফ দেখতে বড় সুন্দর। সাহাল ইবনে হুনাইফকে দেখার পর আমির ইবনে রবিআর বক্তব্যটা ছিল এমন, লাম আরাকা আল-ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাআতান। সাহাল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থায় এত সুন্দর আমি দেখলাম, এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না। কি বলল? আমির ইবনে রবিআ বলল, সাহাল ইবনে হুনাইফ এত সুন্দর ছেলেটা, এত সুন্দর তার শরীর, পর্দার আড়ালের কোন নারীও মনে হয় এত সুন্দর না। আমির ইবনে রবিআ বলল, ফামা লাবিসা আন লুবিতা সাহাল ইবনে হুনাইফ, বেশিক্ষণ হয় নাই সাহাল ইবনে হুনাইফ বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন। নবীজি কয় কি হইছে? মান্তাত্তাহিমুনা বি, তোমাদের কাদেরকে সন্দেহ হয়? কাকে সন্দেহ হয়? সাহালের উপর কারো বদ নজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয়? কয় জি হুজুর। কয় কাকে? কয় আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয়। নবীজি কয় ডাই কেন? আমির ইবনে রবিআকে আল্লাহ নবী ডাকছেন, ডাকার পর আমার হু আইয়া তাওয়াদ্দা, আল্লাহ নবী তাকে ওযু করতে বললেন, ওযু করার পর ইয়াগসিলু ওয়াজহা, চেহারা দৌত করাইলেন, হাত দৌত করাইলেন, পা দৌত করাইলেন, ওয়া দাখিলাতা ইজারিহি, এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন, কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন। সুম্মা আমারহু আইয়া সুব্বা আলাই, এরপর নবীজি বললেন অতিরিক্ত, কেউ কেউ বলেন যেই পানিটা ছিল সেটা, আবার কেউ কেউ বলেন না যেটা দুইছে ওই পানিটাই, আইয়া সুব্বা আলাই, যার উপরে বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও, যার উপর বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও। এখন কথা হলো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ শোনো তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা, হ্যাঁ দেখেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম, এই শব্দটা সারা জীবন মনে রাখবেন, তোমরা কিসের কারণে, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো? সাহাবারা কয়, হুজুর হত্যা মানি? হ্যাঁ, এই হিংসুক চোখ, কিছু চোখ আছে এমন যে চোখ তার ভাইকে হত্যা করে দেয়, যে চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয়। তাহলে আল্লাহর নবী কারো বদনজর পড়াটাকে হত্যার সাথে সামিল করছে। আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করো? নবীজি বললেন, ইজা রাআ আহাদুকুম, তোমাদের কেউ যখন কাউকে দেখে, মা ইউজিবুহু, যেটা তার কাছে ভালো লাগে, ফালইয়াদউ লাহু বিল বারাকা, ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে। কাউকে যখন দেখবো আমরা, সৌন্দর্যতা যদি চোখে আসে, মাশা আল্লাহ মাশা আল্লাহ, এই দোয়াগুলো করব। এখন এলাকাবাসী যারা আছি আমাদের জন্য করণীয় কি? দোয়া তো আমি আপনি হয়তো করলাম যারা জানি, কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না। তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায়েন না, বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রৌদ্রে দাঁড় করায় দিয়েন না, গেঞ্জি সহ
শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন, না হয় এমন বদনজর লাগবে ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকন হয়ে চ্যাংরা হয়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এগুলো বদনজরের কারণে হয়। মাদ্রাসার তালেবে ইলম যারা আছেন ছাত্র ভাইয়েরা, যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো বদনজর নাই, সারাক্ষণ কোরআন হাদিস পড়ে। এরপরেও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সতর্ক থাকা, গামছা অন্তত রাখা শরীরের মধ্যে, সবার সামনে গোসল করলেও গামছা রাখা, ভাই সবার সামনে গোসল না করা, যদিও আমাদের কর্তব্য ছাত্রদের আমরা একটা গামছা অন্তত শরীরে রাখা, অর্থাৎ বেশি সময় যেন আমার শরীরটা অন্য ছাত্র ভাই না দেখে অথবা উস্তাদ না দেখে অথবা অন্য কেউ না দেখে, এই বিষয়টার প্রতি খেয়াল রাখা। মনে থাকবে তো সবার কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে বদ নজর থেকে বাঁচা এটা খুব জরুরি বিষয়। পাঁচ নাম্বার কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাস্তারকিয়া। মুসলিম শরীফের বর্ণনা 5615 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রবি আমাদেরকে বলছে বদ নজর থেকে বাঁচার জন্য, হিংসুক চোখ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে যেন ঝাড়ফুঁক করে নেই। সকালবেলা তিনবার কুল হুয়াল্লাহ, তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস, মাগরিবের পরে তিনবার কুল হুয়াল্লাহ, তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস করে শরীরের মধ্যে ফু দেওয়া। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ।